ঝালবন ঘেরা বঙ্গবন্ধু সাফারি পার্ক পৃথিবীর অন্যতম বৃহত্তম দেশি বিদেশি বন্য প্রাণীর আবাসস্থল। 3690 একর জায়গা জুড়ে গড়ে ওঠা সাফারি পার্কটি এশিয়ার বৃহত্তম বন্যপ্রাণীর অভয়ারণ্য। এখানে রয়েছে হাজারো রকমের জলজ ও স্থলজ প্রাণী, এমনকি ছোট বাচ্চাদের জন্য রয়েছে শিশু পার্ক। নারী বা পুরুষ যে কোনো বয়সের মানুষের জন্য অত্যন্ত আকর্ষণীয় ও শিক্ষামূলক একটি ট্যুরিস্ট স্পট এই বঙ্গবন্ধু সাফারি পার্ক। বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার মাওনা ইউনিয়নে অবস্থিত। ঢাকা শহরের উত্তরা থেকে এই পার্কে আসতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এই পার্কটিতে যেতে ময়মনসিংহ অথবা গাজীপুর গামী যে কোনো বাস অথবা ব্যক্তিগত যানবাহন করে গাজীপুরের বাঘের বাজারে আসতে হবে। এরপর প্রধান সড়ক থেকে 3 কিলোমিটার ভিতরে প্রবেশ করলেই পৌঁছে যাবেন সাফারি পার্কটিতে। এই পার্কের সামনে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। পার্কের ভিতরে প্রবেশ করলেই ডানে পাবেন বঙ্গবন্ধু সাফারি পার্কের মানচিত্র। পথ দিয়ে হেঁটে যাবার সময় পুকুরে পাওয়া যাবে বিভিন্ন প্রাণীর মূর্তি। চারিদিকে সবুজ বৃক্ষরাজির নয়নাভিরাম সৌন্দর্য। এখানে বাইরে থেকে খাবার আনা যায় না। এখানে থাকা হোটেল ও দোকান থেকে পানীয় ও খাবার কিনতে হয়। সাফারি পার্কের মূল আকর্ষণ কোর সাফারি পার্কের ভ্রমণ। এই ভ্রমণের জন্য আপনাকে পার্কের শীততাপ নিয়ন্ত্রিত বাসে উঠতে হবে। দর্শনার্থীর ভিড়ের উপর নির্ভর করে বাসের অপেক্ষমান যাত্রী লাইনের সংখ্যা সর্বোচ্চ 3টি হয়। ভ্রমণটি 15-20 মিনিট দীর্ঘ হয়ে থাকে। উত্তেজনাপূর্ণ এই পথ চলা শুরু হলে বাস আপনাকে সংরক্ষিত খোলা বনের ভিতর নিয়ে যাবে। বিভিন্ন স্পটে গাড়ি থামবে আর আপনি দেখতে পাবেন বনের ভিতর মুক্ত প্রাণীর বিচরণ। এটি আফ্রিকান গরু, ওয়াইল্ড বিস্ট। আফ্রিকার জঙ্গল কাঁপানো এই গরু সিংহের মাধ্যমে বাঘ বা সিংহের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে এবং সমষ্টিগতভাবে তৃণভূমিতে বিচরণ করে। এরা ঘন্টায় 80 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। জেব্রা সাদা কালো স্বতন্ত্র স্ট্রাইপযুক্ত আফ্রিকান প্রাণী। মেয়ে জেব্রা থেকে পুরুষ জেব্রা আকারে ও ওজনে একটু বেশি হয়। জেব্রায়ের চমকপ্রদ কালো এর মধ্যে সাদা ডোরাকাটা দাগগুলি শিকারীদের বিভ্রান্ত করে এবং এদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। প্রতিটি জেব্রায়ের স্ট্রাইপগুলি অনন্য, যা জেব্রাগুলিকে একে অন্য থেকে পৃথক করতে সহায়তা করে। আফ্রিকার কমন এল্যান্ড হরিণ বেশ ধীরগতি সম্পন্ন। এদের হাঁটার সময় এদের দেহের বিভিন্ন জয়েন্ট থেকে তীক্ষ্ণ শব্দ বের হয়। বন জুড়ে বানরের দুষ্টুমি দেখতে মজাই পাওয়া যায়। গ্যাজেল হরিণ ছোটখাটো, যা আফ্রিকা এবং এশিয়াতে বাস করে। পাহাড়ি গরু হচ্ছে গয়াল। এগুলো দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। পুরুষ গয়ালগুলো মেয়ে গয়াল থেকে অনেক বড় হয় এবং মোটা ও লম্বা শিং থাকে। লম্বা কালো লেজ এবং 3 স্তরের লম্বা শিংযুক্ত হরিণটি হচ্ছে সম্বর হরিণ। এদের বাসস্থান প্রধানত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি অঞ্চলে। এইগুলো সুন্দরবন তথা দক্ষিণ এশিয়ার চিত্রা হরিণ।
খয়েরি রঙের চামড়ার উপর সাদা সাদা ছোপ আছে। পেট, গলা, পা, কান এবং লেজের অভ্যন্তরে সব সাদা। চিত্রা হরিণ বাংলাদেশের সুন্দরবনের সবচেয়ে সুদর্শন প্রাণী। খয়েরি হরিণটি হচ্ছে মেয়ে সম্বর হরিণ, এর পেছনে রয়েছে চিত্রা হরিণ। ধূসর বর্ণের হরিণটি হচ্ছে এশিয়ার বৃহত্তম হরিণ নীলগাই। পুরুষ নীলগাই হরিণের ছাগলের মতো ছোট শিং আছে। ভারতের আদি হিন্দু জাতিরা এই প্রাণীকে নীলগরু অর্থাৎ দেবতার মর্যাদায় স্বীকৃতি দেয়। সব প্রজাতির হরিণের ক্ষেত্রে মজার ব্যাপার হল ছেলে হরিণের শিং থাকে কিন্তু মেয়েদের থাকে না। কোর সাফারি পার্ক ভ্রমণের শেষ ভাগে আপনি অটোমেটেড গেট দিয়ে হিংস্র প্রাণীর জগতে প্রবেশ করবেন। বাস প্রথমে সামনের দরজা দিয়ে প্রবেশ করে, তারপর পেছনের দরজা বন্ধ হয়ে যায়, এরপর সামনের গেট খুলে বাস প্রবেশ করে ভাল্লুক, সিংহ আর বাঘের রাজ্যে। কালো ভাল্লুক উত্তর আমেরিকার সবচেয়ে ছোট ভাল্লুক। এশিয়াতেও কালো ভাল্লুক আছে। কালো ভাল্লুক উদ্ভিদ এবং প্রাণী উভয়ই খায়। গরমের শেষ ভাগে এদের খাবারের চাহিদা অনেক বেড়ে যায়। ছেলে কালো ভাল্লুকের মাথাটা গোলাকার এবং আকারে বড় হয়। মেয়ে ভাল্লুকের মাথা সরু ও লম্বাটে হয়ে থাকে। বনের রাজা সিংহ। সাদা সিংহের রং সবসময় সাদা থাকে না। বয়স বাড়ার সাথে সাথে কেশর বাদামি রং হতে শুরু করে। সিংহগুলিকে দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে। মাথার চারিদিকে কেশর শুধু পুরুষ সিংহেরই থাকে। সিংহীর কেশর না থাকার কারণে একটু ছোট দেখায়। মজার ব্যাপার হল সিংহ এক আহারে প্রায় 40 কেজি মাংস খেতে পারে, যা তার ওজনের 1/4। কোর সাফারি পার্কের শেষ আকর্ষণ বাংলাদেশের জাতীয় প্রাণী সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। কোর সাফারি পার্কের মজাই হল ভয়ঙ্কর ও হিংস্র প্রাণীগুলিকে বনের পরিবেশে নিরাপদে খুব কাছ থেকে দেখা যায়। বাঘ ও সিংহের মতো আহারে 30-40 কেজি মাংস খেতে পারে এবং পরবর্তী 3 সপ্তাহে খাবার অনুসন্ধান করার প্রয়োজন মনে করে না। পুরুষ বাঘগুলি মেয়ে বাঘগুলির থেকে দেহের তুলনায় লম্বা লেজ এবং সামনের পায়ের পাতা বড় হয়। বাঘ দেখা হয়ে গেলে বাস আপনাকে আবার যাত্রাস্থলে নিয়ে যাবে। এবার দর্শনার্থীদের পায়ে হেঁটে বিভিন্ন স্পটে ঘুরতে হবে। ছোট শিশু অথবা বৃদ্ধ মানুষ থাকলে আপনি তাদের বহনের জন্য ওয়াকার নিয়ে যেতে পারেন। সাফারি কিংডমে দর্শনার্থীরা ছোটখাটো বেষ্টনীর মধ্যে থাকা বন্য প্রাণী দেখেন পায়ে হেঁটে হেঁটে। ম্যাকাও ল্যান্ড ও প্যারট অ্যাভিয়ারি পুরোটাই জুড়ে রয়েছে দারুণ সব বাহারি পাখি। এখানে আসলে পাখির ডাকে ও রূপে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। প্রথমেই পাওয়া যাবে
বিভিন্ন রঙের ম্যাকাও পাখি। পাখিগুলিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে আনা হয়েছে। একটু হেঁটে সামনে আগালে পৌঁছে যাবেন শত বাহারি পাখির মাঝে। এখানে আছে বিভিন্ন রং ও প্রজাতির টিয়া আর সুদর্শনা কাকাতুয়া পাখি। পাখিদের একে অন্যের প্রতি ভালোবাসা দেখতে দেখতে আপনি অনুভব করবেন অন্যরকম অনুভূতি। কাকাতুয়া প্রজাতির পাখিরা মাথায় ঝোঁটের নড়নচড়নে রূপসজ্জায় পারদর্শী। পাখিরা কিন্তু মানুষের বন্ধু হতে চায়। মাঝে মাঝে কিছু পাখি আপনার হাতের কাছে চলে আসবে। বুদ্ধিমান প্যারট গোত্রের কিছু পাখি মানুষের কথা অথবা যে কোনো শব্দ নকল করতে পারে। আপনি যদি পাখি প্রেমিক নাও হন, এদের বিভিন্ন রকম ডাকে ও সৌন্দর্যে আপনি হারিয়ে যাবেন স্বপ্নের জগতে। মেরিন অ্যাকোরিয়াম, যেখানে দেখতে পাবেন অ্যাঞ্জেল ফিশ, ব্লু গোরামি অস্কার, অ্যালিগেটর গার, ব্ল্যাক ঘোস্ট নাইফ, টাইগার বার্ব, গোল্ড ফিশ এবং 20 সেকেন্ড পরপর রং পরিবর্তনকারী চিকলেট মাছ। অ্যাকোরিয়াম থেকে বের হলে আপনি পাবেন 9D মুভি থিয়েটার। এখানে 3D মুভি দেখার সাথে সাথে আপনার আসনও বিভিন্নভাবে কাঁপতে ও দুলতে থাকবে। প্রজাপতি গার্ডেনে আপনি দেখতে পাবেন প্রজাপতির জীবনকাল এবং বিচরণ ক্ষেত্র। সৌন্দর্যের ছটায় মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি প্রজাপতি পরাগায়নের মাধ্যমে অব্যাহত রাখে উদ্ভিদ রাজ্যের বিকাশ। প্রজাপতি ল্যাবরেটরিতে আপনি বিভিন্ন ধরনের প্রজাপতির মমি ও লার্ভা দেখতে পাবেন এবং জ্ঞান আহরণ করতে পারবেন প্রজাপতির সম্পর্কে। প্রজাপতির রাজ্য থেকে একটু সামনে আগালে আপনি দেখতে পাবেন ইন্দোনেশিয়া থেকে আনা রঙিন কাত মাছের খামার। মাছের খাবার দিলে এরা সব উপরে চলে আসে। রঙিন মাছের অপর পাশ থেকে হাঁটতে থাকলে আপনি পাবেন কুমিরের পুকুর। এরা উপকূলীয় এলাকার অল্প লবণাক্ত পানিতে বাস করে। আরও দেখতে পাবেন বিরল প্রজাতির মিঠা পানির কুমির ঘড়িয়াল, বিশাল লম্বা মোটা দেহের অধিকারী অজগর সাপ, লম্বা বেকানো ঠোঁটওয়ালা পাখি ধনেশ, মাথায় ঝুঁটিযুক্ত সারস পাখি ইস্ট আফ্রিকান ক্রাউন ক্রেন, নগ্ন ঘাড় এবং মাথাওয়ালা বৃহদাকার জলচর পাখি মদনটাক, পেছনের দুই পায়ের ওপর লাফিয়ে লাফিয়ে চলে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু, আর লম্বা লেজযুক্ত ধূসর বর্ণের বৃক্ষচারী চঞ্চল প্রাণী হনুমান। উঠতে পারে না এমন পাখির মধ্যে উটপাখি সবচেয়ে বড় পাখি।
আফ্রিকার সাহারা মরুভূমিতে এদের বাস। উঠতে না পারলেও এরা ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। উঠতে পারে না এমন পাখির মধ্যে ইমু পাখি দ্বিতীয় বৃহত্তম। এদের বাস অস্ট্রেলিয়ার তৃণভূমিতে। এরা ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। পরিবেশ বন্ধু হচ্ছে হিমালয় শকুন। এরা মৃত প্রাণীর মাংস খেয়ে থাকে ও পরিবেশ পরিচ্ছন্ন রাখে। পাখিগুলি তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী। সাধারণত অসুস্থ ও মৃতপ্রায় প্রাণীর চারিদিকে উড়তে থাকে এবং প্রাণীটির মরার জন্য অপেক্ষা করে। সাফারি পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে নীল ময়ূর। স্ত্রী ময়ূরকে আকর্ষণ করার জন্য পুরুষ ময়ূরের পেখম আছে, এ কারণেই এরা অত্যন্ত আকর্ষণীয়। ময়ূর সর্বভুক। ময়ূর চারাগাছের অংশ, কীট পতঙ্গ, বীজের খোসা, ফুলের পাপড়ি এবং ছোট ছোট সন্ধিপদ প্রাণী খায়। শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য ময়ূর পেখম মেলে ধরে। সাফারি পার্কের সবচেয়ে বড় প্রাণীটি হচ্ছে হাতি। এখানে এসে দর্শনার্থীরা ভাড়া করে হাতির পিঠে চড়তে পারবেন। এটা হতে পারে আপনার জীবনের নতুন অভিজ্ঞতা। পার্কের ভিতর আরেকটি পার্ক, কুমিরের মুখের ভিতর দিয়ে বের হলে ছোট সোনামণিদের চমৎকার এই শিশু পার্ক। এখানে রয়েছে অনেক রকমের রাইড, তাই ছোট সোনামণিদের সময় কাটে দারুণ মজার। সাফারি পার্কের অন্যতম শিক্ষামূলক আকর্ষণ ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম। ন্যাচার হিস্ট্রি মিউজিয়ামের একটি অংশে রাসায়নিক প্রক্রিয়া সংরক্ষিত বিভিন্ন প্রাণী এবং অন্য অংশে বিভিন্ন বন্য প্রাণীর দেহবশেষ বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে। আগ্রহী দর্শনার্থীদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশ মূল্য থেকে শুরু করে যাবতীয় তথ্য সংযোজন করলাম। একঘেয়েমি যান্ত্রিক নাগরিক জীবনে হাঁপিয়ে ওঠা মানুষের চিত্ত বিনোদনের জন্য ঘুরে আসতে পারেন আয়োজনের ভিন্নতা আর অনন্য জীববৈচিত্র্য নিয়ে গড়ে ওঠা গাজীপুরের এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক অভয়ারণ্যে।